পার্লামেন্টের উইন্টার সেশন শুরু হচ্ছে আর সবচেয়ে বড় ইস্যু থাকবে কৃষি বিলকে রিভিল করা উইন্ডো করা আর অনেক গুরুত্বপূর্ণ বিল আর্থিক কিছু বিলও আছে পাশ হবে সেখানে এবারে উইন্টার সেশন খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের সমস্ত এমপিরা থাকবেন আর সেটা আমরা যাচ্ছি তারপরে কর্পোরেশনের ইলেকশন যেরকম এগোবে প্রচারের জন্য হয়তো এখানে সময় দিতে হবে আজকে কি প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে সম্ভবত হয়ে যাবে রেডি হয়ে গেছে কোথা থেকে হবে এটা দিল্লি থেকে না কলকাতা না না পার্লামেন্ট বোর্ড যেগুলো পাশ করে এমপি এমএলএ সেগুলো ওখান থেকে বাকি এখান থেকে যে আমাদের সমিতি তৈরি হয়েছে তারা ঘোষণা করবে প্রার্থী তালিকা জোর হবে যে জিতবে তার নাম আমাদের কর্মীরাই থাকবে আচ্ছা আজকে দিল্লিতে কংগ্রেস বিরোধী সব দল বৈঠক ডাকা হয়েছে কতটা তাৎপর্যপূর্ণ দেখুন এইসব ড্রামা অনেক পুরনো হয়ে গেছে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসকে বাদ দিয়ে যখন বিজেপি বিরোধী দলের বিরোধীতে ছিল তখন এই দলগুলোই একবার বিজেপির সঙ্গে একবার বিজেপিকে বাদ দিয়ে এখন প্রশ্ন হচ্ছে বিরোধীদের বৈঠকটা কে ডাকবে সেটা নিয়েই ঝগড়া কংগ্রেস ডাকবে নাকি টিএমসি ডাকবে নাকি অন্য দল সব দলই এখন মোটামুটি মাটির কাছাকাছি এসে গেছে সেটা ওরা ফয়সলা করেনি নেতা কে হবে আর মমতা ব্যানার্জি নেতা হতে চাইছেন সোনিয়া গান্ধীর দিন চলে গেছে এই করতে করতে এই সেশনটা পার হয়ে গেল তৃণমূলে যে কে কংগ্রেস হ্যাঁ ঠিকই আছে সেটা ওরা ঠিক করুন কে কংগ্রেস কে মূল কে তৃণমূল কে নির্মূল এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই এবারে শীতসত্র হবে সেখানে সরকার তার কামকাজ সুষ্ঠুভাবে পার করার চেষ্টা করবে সে অল পার্টি মিটিংও ডেকেছে সব নেতাদের সঙ্গে কথাও হচ্ছে আর দেশ কোভিড মহামারীর কালকে কাটিয়ে উঠছে আস্তে আস্তে সেরকম দেশের উন্নয়ন হোক বহু মানুষের চাকরি গেছে অন্যরকম সমস্যা তৈরি হয়েছে আর্থিক দিক দিয়ে আমরা খানিকটা পিছিয়েছিলাম গতি আসছে সেটাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে সাধারণ মানুষের সেবা আর যে যে কাজগুলো কেন্দ্র সরকার করতে পারেনি গত দু বছর সেগুলো পুরো করার চেষ্টা করবো ত্রিপুরার পুরো ভোটার ফল প্রকাশ হওয়ার পর তথাগত রায় টুইট করছেন যে ত্রিপুরার তৃণমূলের উত্থান বাংলা আর কোনো প্রশ্ন আছে আচ্ছা আর একটা যে শীতকালীন অধিবেশনের বিরোধীদের সমালোচনা মানে করবেন মোকাবিলা করবেন কিভাবে আজকে তো অধিবেশন শুরু দেখুন আমাদের সরকার সবাইকে নিয়ে কাজ করতে চায় দেশের স্বার্থে গঠনমূলক হোক বিরোধীরা নিশ্চয়ই বিরোধিতা করবে না যদি বিরোধিতা করার মতো কিছু বিষয় থাকে নিশ্চয়ই করা উচিত তবেই তো সফল গণতন্ত্র আমরা তার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা চাই রাষ্ট্রের স্বার্থে যে যে কাজ হবে সেটা সবাই মিলে সম্মিলিতভাবে করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ